আমার মনে হয় সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয় হলো চিত্রশিল্পীরা বা যারা ক্রিয়েটিভ কোনো কাজ করে, সেটা আর্কিটেকচার হইতে পারে, পেন্টিং করতে পারে। দেখেন তারাই বেশি সমালোচিত যারা একটু ডিফারেন্ট চিন্তা করেছে। তো ওই রকম একটা লোক আছে বার্সেলোনাতে এবং স্পেনে যদি বলি, সেটা হলো গৌদি নামে, আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়েছে কিনা। সে কিছু কিছু, সে একজন আর্কিটেক্ট এবং সে কিছু কিছু বিল্ডিং বানিয়েছে, ডিজাইন করেছে, ওইটা আসলে দেখার জন্য লাখ লাখ পর্যটক প্রতি বছর বার্সেলোনাতে এবং স্পেনে আসে। তো ওই পর্যটকের কিছু একটা অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, প্রচুর পর্যটক মোটামুটি একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছে এবং দেখেন সবার হাতে হলো ক্যামেরা, তারা কিসের ছবি তুলতেছে? অনেকে মনে করতে পারে যে হয়তো কিম্বুত কিমাকার কিছু ছবি তুলতেছে, সবাই মোটামুটি এরকম ছবি টবি তুলতেছে এবং বিশাল ফটোগ্রাফার, এই যে দেখেন বিশাল বড় বড় ক্যামেরা নিয়ে আছে। তো সে একটা বাড়ি বানাইছে এবং বাড়িটা একটু কিম্বুত কিমাকার। দেখেন এই যে এই বাড়িটা দেখার জন্য মোটামুটি সবাই একেবারে লাইন ধরে ছবি তুলতেছে এবং মোটামুটি এইটা দেখার জন্য আমার মতো অনেক পর্যটক আসছে। এবং এর বারান্দাগুলো, আউটসাইড আর্কিটেক্ট ডিজাইনগুলো রিয়েলি ডিফারেন্ট, এইভাবে আসলে কেউ চিন্তা করে নাই। এবং মোটামুটি তার যতগুলো এরকম আর্কিটেকচারাল কাজ আছে সবগুলো আসলে খুব বেশি বিখ্যাত এবং খুব বেশি পর্যটক আকর্ষণ করে। তো এই যে বিল্ডিং, এই বিল্ডিংটার নাম হলো কাসা বাটলো গৌদি, জানি না এটার অর্থটা কী, হয়তো সুন্দর একটা অর্থ থাকতে পারে। এবং আমার মনে হয় যতটুকু আমার ধারণা, সেটা হলো এখানে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। আমি চেষ্টা করব এই লোকটার কাজের কিছু অংশ ভিতরে যে ঢুকার, যদি টিকিট প্রাইস কম থাকে, যদি টিকিট প্রাইস খুব বেশি থাকে তাহলে আমার পক্ষে হয়তো পসিবল হবে না ফুল তাকে বাড়িটা দেখানো। আমি আসলে খুব বেশি দুঃখিত, সেটা হলো আমি বোধহয় এই বিল্ডিংটাতে ঢুকতে পারবো না, কিন্তু এই বিল্ডিংটাতে ঢুকলে আপনি যা যা দেখতে পারবেন, এরকম একটা জিনিস দেখতে পারবেন, এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন, খুব কিম্ভূত কিমাকার টাইপের। কিন্তু এটাই দেখতে সারা পৃথিবী থেকে পর্যটক আসে, শুধু খালি আমি না। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানে ঢুকতে হলে মিনিমাম 35 ইউরো খরচ করতে হবে। আসলে 35 ইউরো খরচ করে আমার আসলে এখন এখানে ঢোকা পসিবল না। হয়তো ঢুকলে আমি অনেক কিছু দেখতে পারতাম, অনেক কিছু রেফারেন্স দিতে পারতাম, আপনারা হয়তো মজা পেতেন, কিন্তু আমার পক্ষে এটা আসলে পসিবল না এখন 35 ইউরো খরচ করে এই বিল্ডিংটাতে ঢোকা। আপনারা খুব ভালো করে জানেন যে আমি কিছু কিছু বিল্ডিংয়ে ঢুকতে চাই না বা কিছু কিছু প্লেসে ঢুকি না, কারণ প্রচুর পরিমাণে পয়সা নেয় ওরা এবং এত পয়সা এখন আমার অ্যাফোর্ড করার ক্ষমতা নাই। হয়তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে হয়তো ক্ষমতা হয়ে যেতে পারে। কোথায় জানো, এক বড় ভাই, বড় ভাই না, এক দাদা ভাই মোটামুটি কি যেন মারতেছে। তা আমি তার সামনে দাঁড়া ছিলাম, তখন বলতেছে তুমি একটু সরো, স্পেনে বলছে কিন্তু বুঝছি। যাই হোক, আমি এখন আছি আসলে বালছাড়াতে। আমি জানি অনেকে হাসতেছেন, কিন্তু এটাই এটার নাম। কিন্তু আমি জানি না আসলে স্পেনে এটার প্রোনাউন্সিয়েশনটা কীভাবে করে, এটা হয়তো বালছাড়া অথবা বালকারা, যেটাই হোক আমি এখানে আসলে আসছি পার্ক গোয়েল নামে একটা পার্ক আছে, ওই পার্কটা ভিজিট করতে। এবং আমার মনে হয় শুধু খালি আমি আসি নাই, অনেক মানুষই এখানে আসে। এবং পার্ক গোয়েল আসলে আমি আসতাম না, তো আমার একটা ফ্রেন্ড গত রাতে রেকমেন্ড করেছে যে তুমি ইচ্ছা করলে ওইখানে যেতে পারো, তুমি না তুই ইচ্ছা করে ওইখানে যেতে পারোস, ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। সো আমি এই জন্যই আসছি। এবং আসার পরেই মানে আমি যে জিনিসগুলো খুব পছন্দ করি, স্ট্রিট আর্ট, স্ট্রিট সিঙ্গার, একটু পুরনো জিনিস, সেই সেরকমই একটা জিনিস, একটা বড় স্ট্রিট আর্ট, খুবই হয়তো মিনিং ছাড়া, ঠিক আছে, অনেক
মানে শেপ টেপগুলো মনে হয় এত ঠিক না, কিন্তু তারপর আমি আসলে পার্ক গোয়েলের দিকে যাচ্ছি। এর মাঝখানে আসলে হাঁটছি আর মনে হচ্ছে যে সভ্যতার অনেক পিছন দিকে চলে যাচ্ছি। কেন যেন মনে হচ্ছে এখানে আসলে অনেক ইতিহাস ছিল, অনেক ডেভেলপ ছিল একটা সময়, এখন হয়তো কিছুটা স্মৃত হয়ে গিয়েছে এবং কিছুটা তার সৌন্দর্য হারিয়েছে, কিছুটা তার যৌবন হারিয়েছে, বিল্ডিংগুলো পুরনো হয়ে গেছে। এত যে পুরনো ব্যাপারটা এরকম না, কিন্তু কিছুটা পুরনো হয়েছে আর কি। আমার সুযোগ হয়েছিল থাইল্যান্ডে যাওয়ার, তখন আমার মনে হয়েছে থাইল্যান্ডের যেদিকেই তাকাই মোটামুটি ডেভেলপমেন্টের ফুল ছায়া। কিন্তু ইউরোপে ভ্রমণ করতে যেয়ে এইটুকু বুঝতে পারলাম যে ইউরোপ আগে বড়লোক ছিল, এখন আর কি করবে, মোটামুটি সেগুলাই রক্ষণাবেক্ষণ করে খাচ্ছে আর কি। আমি অলরেডি পার্ক গোয়েলের পথে হাঁটছি আর কি। তো হাঁটার প্রথমেই মোটামুটি একটা সিঁড়ি আছে এবং বড় অ্যাক্সেলেটার আছে। তো এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তার কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি যে পার্ক গোয়েলটা কোন দিকে, সে বলছে তো তুমি এইখান থেকে যেখান থেকে শুরু করো সেখান থেকে পারবে। আসলে পার্ক গোয়েলটা অনেক বড়, তো আমি ওইদিকেই হেঁটে যাচ্ছি। আর একটা বড় ব্যাপার, সেটা হলো যে সেফটি ফার্স্ট। আমি একটু যেন পড়ে যাচ্ছিলাম এবং পড়ে গেলে মোটামুটি অনেক ব্যথা পাইতাম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমার ঠিক পিছনে হলো একজন বৃদ্ধ মহিলা, তার উপরে পড়লে তো মোটামুটি আমার দুনিয়া বিচা হলো, মানে জরিমানা দিতে হইত। ইয়ংরা বা টু ফার্স্ট, সে এত দৌড়াদৌড়ি করতেছে সে পড়ে যাচ্ছিল। এখানোর জন্য দেখাই, ওই নিচে থেকে উপরে উঠছে একেবারে অনেক নিচে। ক্যামেরাতে আসলে কতটুকু বুঝে যাচ্ছে যায় না, কিন্তু অনেকটুকু নিচে আমি হাঁপাই গেছি। দেখতে দেখতে অনেকটা উপরের দিকে উঠে গেলাম। একটা ফুটনোট হলো, পার্ক গোয়েলে টাকা ছাড়া ঢুকা যায় না। আমার ইচ্ছা ছিল না যে আর কোথাও টাকা দিয়ে ঢুকবো, কিন্তু এত কষ্ট করে আসলাম তো আমাকে তো উঠতে হবে, কিছু করার নাই। হ্যালো, থ্যাংক ইউ। টিকিট কাটার পরে চাচি খুব সুন্দর করে ঢুকতে দিল। মানে আমার না, মানে দুনিয়ার সবচেয়ে দুঃখ লাগতেছে, কারণ হলো আমি এরকম টিকিট কাটতে কাটতে তো ফতুরে যাবো রে ভাই। আমি তার তো বড় লোক না, আমার তো সাবস্ক্রাইবই করেন না আপনারা। ভাই ভাই সাবস্ক্রাইব করেন ভাই, একটু কমেন্ট করেন, একটু লাইক করেন, কারণ আপনারা যদি না করেন না তাহলে আমার চ্যানেলটা আগাবে না। আমি ঘুরতে থাকবো লাটিমের মতো, একটা সময় লাটিম হয়ে যাব, কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে না খুব ভালো হয়। যাই হোক ভাই, সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্টস করেন, কোনো ল্যাকিংস থাকলেও বলেন। মাঝে মাঝে আমার আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলে অনেকে কমেন্ট টমেন্ট করে, আমি নাকি কথাই বলতে পারি না। সো কথা না বলতে পারলেও এই কথাটাই মানে কমেন্টে একটু লিখেন ভাই। তো আমি পার্ক গোয়েলের দিকে হাঁটতে শুরু করি, কারণ আমাকে ওই দিক দিয়ে যেতে হবে যেদিকে নর্মাল মানুষ যায়। আমি অ্যাব নর্মালের মতো চিন্তা করছিলাম, শর্টকাট মেরে দ্রুত উঠে যাবো। শর্টকাট যে ভালো জিনিস না, তার আরেকটা বড় এক্সাম্পল হলো আমি। এই যে শর্টকাট মারতে গেছিলাম, আমি মোটামুটি অনেকটা সময় হারিয়ে ফেলছি। যাই হোক, আমি এখন যাচ্ছি পার্ক গোয়েলের দিকে। আমি আসলে একেবারে পার্ক গোয়েলের টপ পজিশনে আছি, এর চেয়ে বেশি বোধ হয় পার্ক গোয়েলের আর কোনো টপ পজিশন নাই। তো এইখান থেকে আসলে বরাবরের মতোই আসলে আপনি বার্সেলোনা দেখতে পারবেন, যেটা আসলে আপনাদেরকে আমি অনেক দেখিয়েছি, আমার ডিফারেন্ট ব্লগে দেখিয়েছি। তো এইখানের যে এই যে পয়েন্টটা, সেটা আসলে এটার জন্যই আসলে মানুষ সবাই এখানে আসে। আগে হয়তো উপরে ওঠা যেত, কিন্তু এখন রেস্ট্রিকশন, উপরে আর ওঠা যায় না। এবং এইখানে মোটামুটি চার্চের মতো, চার্চের ত্রিভুজ এক মানে যোগচিহ্ন কী যেন একটা আছে। এইখান থেকে বার্সেলোনা দেখা যাচ্ছে। সো আমি স্পেশালি আসলে যেই জন্য এখানে আসা, সেটাই আসলে আমি দেখতে চাচ্ছি যে কিছু কিছু এখানে সুন্দর বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো দেখানোর জন্য। ওই যে একটা বিল্ডিং আছে, ওই যে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার ওইখানে যাব। এবং মোটামুটি এখান থেকে কয়েকটা রেসিডেন্সিয়াল এরিয়াও দেখা যাচ্ছে। এবং খুব বি কেয়ারফুল, আপনি এখান থেকে পড়লে মোটামুটি হয়তো মারা নাও যেতে পারেন, কিন্তু আপনি যে হাত পা ভেঙে যাবে এটা মোটামুটি 100% শিওর, ডেঞ্জারাস। আর হলো কুকুর হইতে সাবধান, আই হেট ডগ। কিন্তু আমি বিল্ডিংগুলো আবার দেখতে চাচ্ছি, সো আমি বিল্ডিংগুলোর দিকে যাব। আর আমি আসলে খুব শর্ট টাইম নিয়ে এসেছি,
আপনারা অবশ্যই যেটা করবেন না, শর্ট টাইম নিয়ে আসবেন না, অবশ্যই বেশি টাইম নিয়ে আসবেন। তাহলে আসলে আপনার 10 ইউরো, যে 10 ইউরো পে করতেছেন সেই 10 ইউরো মোটামুটি আপনার উসুল হয়ে যাবে। এখানে আসলে এরকম মিউজিক শুনতে পারবেন, লাইভ মিউজিক। অবশ্য শুধু লাইভ মিউজিক শুনলে হবে না, তাকে কিছু গানও করতে হবে। আমি যদিও গান করছি না, কিন্তু ভিডিও করছি। হ্যালো, দেখেন অলিতে গলিতে স্ট্রিট সিঙ্গার। এবং এই স্ট্রিট সিঙ্গার শুধু হলে যে এমনিতে গায়ে ব্যাপারটা এরকম না, ও কিছু এখান থেকে ইনকামও করে। কেউ ইচ্ছা করলে ইনকাম দিতেও পারে, আবার কেউ ইচ্ছা করলে ছবি তোলে, কেউ টাকা দেয়, কেউ দেয় না। কিন্তু এদের ইনকাম খুব ভালো তুলনামূলক, কারণ সবাই কিছু না কিছু দেয়। সবাই যদি 2 সেন্ট 10 সেন্ট করেও দেয়, অনেক কিছু অনেকটুকু আগায় যায়। আমি দিই না, হ্যাঁ ঠিক আছে, কেন দিই না, আমার কাছে টাকা নেই। এগুলো লিটারালি খেজুর গাছ। আপনারা যদি অন্য গাছ ভাবেন তাহলে আসলে ভুল করবেন, এগুলো আসলে লিটারালি খেজুর গাছ। এবং এই পাশটা মোটামুটি একটা ট্র্যাকিং রোড করেছে। রোডের যে নিচের পাশটা, এটা আসলে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং এখনও সুন্দর আছে। একটা ঐতিহাসিক টাইপের একটা পুরনো পুরনো একটা ধাঁচ আছে অন্যরকম। এটা আসলে কেউ চোখে যত সময় পর্যন্ত না দেখবে তত সময় পর্যন্ত খুব ভালো বুঝতে পারবে না। কিন্তু অনেক মানে আর্কিটেকচারের যে মানে ফুল মানে এখানে যে পিএইচডি করা টাইপের ব্যাপারটা হলো এরকম। মানে আপনি চিন্তা করেন যে এইখানের যে পিলারগুলো, এই পিলারগুলোর মধ্যে ওই জিনিসটা এমনি দাঁড়ায় আছে, তখন সিমেন্ট ইউজ করছে না কী করছে, মোটামুটি ক্ষয়ে যাচ্ছে, তারপরও গভর্নমেন্ট এগুলোকে অ্যাবান্ডন করে দিচ্ছে না। দ্যাট মিন্স দে আর স্ট্রং এনাফ। এখন এটা নিশ্চয়ই পাথর কাইটা বানায় নেই, কারণ এখানে পাথরের অনেক টেকচার আছে যেগুলো আসলে কাইটা বানানো সম্ভব না, হয়তো পাথর জোড়া লাগাইছে। তো এইখান থেকে আসলে আর্কিটেকচার যারা পড়াশোনা করে তারা হয়তো ভালো এক্সপ্লেইন করতে পারবে যে এখানে মূল সায়েন্সটা কোথায় বা কী দিয়ে আসলে এইগুলো করেছে। এই গোয়েল পার্কের মধ্যে এই যে আর্কিটেকচার বা অনেক পুরনো যে আর্কিটেকচার, এটা আসলে খুবই অন্যতম। এখানে আসলে পিলার পিলার করা এবং উপরে স্ট্রাকচারটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত পুরনো এবং কীভাবে করা হয়েছিল। এখনও উপর থেকে যে স্পাইক করা যে পাথরগুলো সেটা আসলে এখনও মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। আমি এখনও উপরে উঠি নাই বা উপরে উঠা যায় কি না সেটা আসলে আমি জানি না, কিন্তু এটা হলো নিচের অংশটা। এবং তখন আসলে এত বছর আগে কীভাবে তখন আসলে ডেভেলপ করেছে, কারণ এই যে পিলারগুলো, এই পিলারগুলো শুধু লম্বালম্বিভাবে না, এখানে কিছু ডায়াগোনাল পিলারও আছে মাঝখান দিয়ে, মানে মোটামুটি অনেকটা এইভাবে স্ল্যান্টেড হয়ে আছে। সো খুব ইজি ছিল না তখন, হয়তো ভিতরে এখনকার আর্কিটেকচাররা অথবা গবেষকরা হয়তো দেখে বুঝতে পারছে যে এটা আসলে ভিতর থেকে কীভাবে করা হয়েছে। আপনারা যদি দেখেন এই পিলারগুলো কিন্তু সোজা না, হ্যাঁ মোটামুটি দেখেন, এই যে আমি যদি সোজা ধরি এটা মোটামুটি ডায়াগোনাল করা, মানে বাঁকা করা, অনেক সুন্দর। এবং আমি বলবো যে পার্ক গুয়েল আপনারা অবশ্যই আসবেন যদি স্পেনে আসেন, কিন্তু ডেফিনেটলি টাইম সহ। টাইম ছাড়া আসলে আসলে পার্ক গুয়েলের মানে আপনি সৌন্দর্যটাই আসলে নিতে পারবেন না বা হিস্ট্রি সম্বন্ধে আপনি ভালো জানতে পারবেন না। আমি আসলে উপর থেকে যে ব্রিজটার মতো, মানে নিচে থেকে যে ব্রিজটা এত সময় দেখাচ্ছিলাম ওইটার উপর আসলে উঠলাম। এবং এইটার উপরে উঠলে আপনার মনে হবে না যে নিচের দিকে এরকম একটা ভূমির অবস্থা, এবং এত পুরনো স্টিল নাও এখন মানুষ এটা ইউজ করতেছে এবং এটা খুলে দেওয়া হয়েছে। যদিও এখানে আসলে লোহার বেড়া দেওয়া হয়েছে, এখান থেকে আসলে নিচের পাটটা তো আপনাদের দেখাইছি, তারপর আসলে এই পাটটা দেখাইলাম। এখান থেকে পার্ক গুয়েলের অনেকটা অংশ দেখা যায় এবং বার্সেলোনার অনেকটা অংশ দেখা যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিল্ডিংটাতেও খুব পুরনো, এবং এই বিল্ডিংটাও মোটামুটি আমার যতটুকু ধারণা মনে হয় গৌদি সাহেব এটা আসলে ডিজাইন করেছে, কারণ বিল্ডিংটা কাছে যায়নি। এই জন্য আমি বলতে পারছি না যে আসলে বিল্ডিংটা গৌদি সাহেব ডিজাইন করেছে কিনা। আমি কেন যেন মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে এরকম বিল্ডিং
এখন মানুষ বানায়, আসলে গৌদির কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে বানায় কিনা আমি জানি না। অনেক জায়গায় আমি দেখেছি, নারায়ণগঞ্জে এরকম একটা বিল্ডিং আছে আমি দেখেছি, হয়তো একটা সময় ওই আর্কিটেকচার একটা সময় বিশাল বড় আর্কিটেক্ট হয়ে যাবে, তার সুনাম পৃথিবী ছড়ায় যাবে, স্পেনে পর্যন্ত ছড়ায় যাবে যে দেখো আমাদের এখানেও আছে। যাই হোক, আমি এখন নিচের দিকে যাচ্ছি এবং এখনকার যে আমার মুভমেন্টটা সেটা আসলে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আমি একেবারে বার্সেলোনার মেইন যে সেন্ট্রাল পয়েন্ট কাতালান যেটাই হোক না কেন আমি সেই দিকে যাব। অনেকগুলো জায়গা আসলে আমি মিস করছি এবং আমি মনে হয় এই জায়গাটা মিস করব না, কারণ এটা এত সুন্দর। নিচের পার্টটা ওই যেটা দেখাচ্ছি দেখিয়েছিলাম মোটামুটি ব্যালকনির মতো, মানে টোটাল প্লেস অফ ব্যালকনি টাইপের আর কি, তো ওইখানে মোটামুটি সবাই একেবারে কোনায় যেতে পারছে, তাহলে আমি কেন যাব না। কিন্তু নিচে থেকে আসলে যেভাবে আর্কিটেকচার যেরকম একটা ভিউ ডিজাইন, উপরে উঠে কিন্তু আসলে সেম ডিজাইন না, ডিফারেন্ট একটা অন্য ডিজাইন। এখানের যে ডিজাইন, প্রত্যেকটা মানুষই হয়তো অনেকগুলো ছবি তুলতেছে, কিন্তু এই ডিজাইনের ফিলটা নিতে হলে আপনাকে ডেফিনেটলি এখানে আসতে হবে। আর যত সময় পর্যন্ত আসতে না পারেন আমার ভিডিওগুলো দেখতে পারেন, হয়তো আরও কোনো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে তুলে ধরব। এখানে ওনার সুন্দর মিউজিকটাই আসলে আমরা এতক্ষণ শুনছিলাম আর কি। অবাক করার মতো আসলে, তখনই কি সুন্দর ডিজাইন করেছে, মানে বেসটা কোথায় ছিল, বা এই জিনিসগুলো এখনও খসে পড়ে নাই কেন, মানে কীভাবে এগুলা তখন ডিজাইন করা হয়েছে। আমি একটা কথা বিশ্বাস করি এবং বারবারই বলি, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হলো ট্রাভেলিং বিশ্ববিদ্যালয়, মানে আপনি যদি ঘুরেন তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, যেটা আসলে বইয়ে পুস্তকে বা কম্পিউটার সামনে রিসার্চ করে অনেক কিছু জানা যায় না। হয়তো একাডেমিক্যালি অনেক কিছু জানা যায়, কিন্তু চোখে দেখে যেই শেখাটা সেটা আসলে মানে ঘুরে ঘুরে শেখাটাই হলো সবচেয়ে বড় শিক্ষা আমার মতে। আমার মতো ভ্যাগাবন্ড হয়তো এই ধরনের তত্ত্ব দিয়ে যাবে, এই ধরনের সূত্র দিয়ে যাবে, কিন্তু আমার কথাটা কিছুটা হলেও মনে হয় ভ্যালু আছে। এবং আমার এটা আসলে আমার কথা না, অনেক গুণীজন এই কথা বলে। তা আমরা আসলে নিচে যেই ডিজাইনটা দেখেছি এখন আমরা উপর থেকে ওই সেম ডিজাইনটা দেখছি, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু কলাম দাঁড়িয়ে আছে এবং এগুলো এখনও জীবন্ত, এখনও এগুলো মানুষ খুব ইজিলি দেখতে পারছে। এবং আমি খালি শুধু খালি একটা ওয়ার্ডই শুনতে পাচ্ছি যারা আসলে ইংলিশ স্পিকিং, ওয়াও ওয়াও। হ্যাঁ, হয়তো অনেকেই আসলে তাদের ভাষায় বলতেছে অনেক সুন্দর, আমি যেমন বলছি আমার ভাষায় অনেক সুন্দর, তার ভাষায় হয়তো এক্সপ্রেস করছে, কিন্তু বেশিরভাগ ইংলিশ স্পিকিং পর্যটকদের কাছ থেকে ওয়াও শব্দটাই বেশি শুনতে পাচ্ছি, জায়গাটা আসলেই অনেক সুন্দর। আমি এই বিল্ডিংটা নিয়ে উপর থেকে কথা বলছিলাম, তো এই বিল্ডিংটার স্পেশালিটি হলো আর্কিটেক্ট অ্যান্টনি গৌদি, যে সে এই বিল্ডিংটাতে অলমোস্ট 20 বছর এখানে বসবাস করেছে, এবং আমি যতটুকু মনে করি এই বিল্ডিংটা হয়তো তারই ডিজাইন করা এবং আশেপাশে অনেক কিছু তার ডিজাইন করা। তো এবং পরবর্তীতে আসলে এটাকে মিউজিয়াম হিসেবে রেখে দেওয়া হয়, যদিও আসলে মিউজিয়ামটা ক্লোজ আজকে, কিন্তু হয়তো ভিতরে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আছে, বিভিন্ন ধরনের ফার্নিচার আছে যেটা আসলে এখনও মানুষকে এমফাসাইজ করে মডার্ন ফার্নিচারের দিকে, এবং মানুষ অনেক কিছু ফলো করে। তো এই জন্যই আসলে এটার সামনে এত ভিড় লেগেছিলো, আমি আসলে বুঝতেছিলাম না যে এই সিম্পল একটা বাড়ির সামনে কেন এত মানুষ ভিড় লেগেছিলো। এবং বার্সেলোনাতে আর্কিটেক্ট গৌদির অনেক কাজ আছে এবং সে আসলে ফেমাস, এটা তো বুঝে যাচ্ছে। আমি সবাইকে বলি ভ্রমণ করার জন্য
আপনারা অবশ্যই ভ্রমণ করবেন, যেখানে পারেন মানে সুযোগ পেলেই ভ্রমণ করবেন, যদি একেবারেই পসিবিলিটি না হয়, ফাইন্যান্সিয়ালি যদি সলভেন্ট না থাকে, আপনার পাশের কোনো এলাকা ঘুরে আসুন, ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একেবারে শিক্ষিত হয়ে বড় জ্ঞানী হয়ে যাবেন না, কিন্তু বাস্তব সম্পর্কে অনেক কিছু শিখতে পারবেন, অনেক ধারণা বাড়বে, জ্ঞান বাড়বে। যাই হোক, আমি এখন ফেরত যাচ্ছি, আমি অন্য একটা প্লেসে যাব, হয়তো ওইটার জন্য আলাদা ব্লগ হবে, দেখা হবে, এবং ডেফিনেটলি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে কমেন্টও করবেন। আমি আশা করি আপনাদের সুন্দর সুন্দর কোনো জায়গাগুলো দেখাতে পারবো, এবং আমার আরেকটা চ্যানেল আছে, আপনারা আমার এই মেইন চ্যানেলটাতে যেখানে আপনারা ভিডিও দেখছেন সেখানে থাকলে আসলে অন্য চ্যানেল গুলো, আমার আরও দুইটা চ্যানেল আছে, তো ওগুলো মোটামুটি আপনারা খুঁজে বের করতে পারবেন, আমি নাম বললাম না, আপনারা হয়তো ওগুলোতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কমেন্টস করতে পারেন, অনেকেই কমেন্টস করে, সেটা হলো সুস্থ কমেন্টের জন্য বরাবরই আমার প্ল্যাটফর্ম উন্মুক্ত, অসুস্থ কমেন্ট করলে করতে পারেন, সেটা তো আসলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি হবে, আমার কিছুই হবে না, কারণ আমি ইউজ টু অনেক কিছুতেই। সো আপনি আমাকে ভেঙে দেওয়া বা আমার মন খারাপ করানো আপনার হাতে না, সম্পূর্ণ আমার হাতে। সো আমি চাইলে আমার মনটা ভালো রাখতে পারবো, খারাপ রাখতে পারবো, সো অসুস্থ কমেন্ট না করাটাই বেটার। হ্যাঁ, কারণ এখন তো শুধু খেলে ইউটিউব ফেসবুক শুধু খেলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি চালায় না, আপনার ফ্যামিলির মানুষও চালায়, যারা আসলে দেখে আপনাকে সম্পর্কে একটা বাজে ধারণা হয়ে যাবে। আমার ঠিক পিছনেই মানে একটা বাচ্চাদের গ্রুপ আছে, যাদের আসলে স্কুলের টিচার এখানে নিয়ে এসেছে এবং মোটামুটি ব্রিফ করতেছে কোনটা কি, কোনটা কোন ইতিহাস, আসলে শিক্ষাটা আসলে এইভাবেই প্রয়োজন। ইউরোপ এত ডেভেলপ, এর পিছনে কিছু কারণের মধ্যে এই একটা কারণ, সেটা হলো যে ওরা বাস্তব শিক্ষাটা দিয়ে থাকে এবং স্টুডেন্টদেরকে মাঝে মাঝে হিস্টোরিক্যাল প্লেসে ঘুরতে নিয়ে যায় এবং এক্সপ্লেইন করে হোয়াট ইজ দ্য স্টোরি। তো আমাদের বাংলাদেশে আসলে এটা ফলো করা উচিত, অন্তত পক্ষে যদি সপ্তাহে না হয় মাসে একবার হলেও উচিত, যেমন যেটা আসলে পিছনে বাচ্চাদেরকে করতেছে, বাচ্চারা মনোমুগ্ধভাবে শুনতেছে, কেউ কেউ দুষ্টামি করতেছে, আমার পিছনে দুটো মেয়েও দুষ্টামি করতেছে, আমি জানি না যে তারা আমার ক্যামেরার ভিতরে আসার চেষ্টা করতেছে কিনা। এইটা আসলে আমি এক্সিট পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা উপরে যেই জায়গাটায় ছিলাম সেটা আসলে নিচের বেস পয়েন্ট, এবং এইখানে বাচ্চাদেরকে হয়তো তারা ক্লান্ত হয়ে গিয়েছে, তাদেরকে ছোট এক্সপ্লেইন করা হচ্ছে এবং ডিফারেন্ট হিস্ট্রি শোনানো হচ্ছে, বাচ্চারা মনোমুগ্ধকরভাবে শুনতেছে।